তেসরা ফেব্রুয়ারি গোপন সূত্রে অভিযান চালিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো মোথাভারী থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান এবং এক রাউন্ড কার্তুজ। বুধবার রাতে স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকেই ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম হাসিনুজ্জামান, তার বাড়ি কমলপুর বাপলা এলাকায়। এদিন রাতে মোথাভারী এলাকার একটি সরকারি লাইসেন্স মদের দোকানের আশেপাশেই সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল ওই যুবক। এরপর রাতে নজরদারি চালানোর সময় আগ্নেয়াস্ত্রসহ ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ছিনতাইয়ের উদ্দেশ্যেই ওই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ওই এলাকায় এসেছিল বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। তেসরা ফেব্রুয়ারি গোপন সূত্রে অভিযান চালিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো মোথাভারী থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান এবং এক রাউন্ড কার্তুজ। বুধবার রাতে স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকেই ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম হাসিনুজ্জামান, তার বাড়ি কমলপুর বাপলা এলাকায়। এদিন রাতে মোথাভারী এলাকার একটি সরকারি লাইসেন্স মদের দোকানের আশেপাশেই সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল ওই যুবক। এরপর রাতে নজরদারি চালানোর সময় আগ্নেয়াস্ত্রসহ ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ছিনতাইয়ের উদ্দেশ্যেই ওই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ওই এলাকায় এসেছিল বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।